মাইক্রোসফট ওয়ার্ডে কন্টিনিউ বাংলা এবং ইংলিশ লেখার ক্ষেত্রে আমাদেরকে একটি প্রোগ্রাম ব্যবহার করলে, অর্থাৎ ম্যাক্রো ব্যবহার করে লিখলে আমরা কিবোর্ড থেকে একটি বাটনের মাধ্যমে বাংলা বা ইংলিশ করে নিতে পারি। এই ব্যবস্থাটাকে বলা হয় ম্যাক্রো। ম্যাক্রো করার জন্য প্রথমে আমাদেরকে ভিউ ট্যাবে ক্লিক করতে হবে। ভিউ ট্যাব থেকে ম্যাক্রোসে এই বাটনে ক্লিক করলে প্রথমে আমাদেরকে ম্যাক্রো রেকর্ড করতে হবে। ম্যাক্রো রেকর্ড আমরা তাই এখানে দিলাম রেকর্ড ম্যাক্রো। এই রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করার পরে যে টেবিলটি আসবে, এখান থেকে আমরা প্রথমে ম্যাক্রোর নাম লিখে দিলাম বাংলা, যেহেতু আমরা বাংলা লিখব। মনে রাখতে হবে এর আগে আমরা যখন বাংলা করেছিলাম, বাংলা করার সময় কিন্তু কন্ট্রোল অল্টার বি দিয়ে নিয়েছিলাম। একইভাবে যদি এইটাকে চেঞ্জ না করা হয় তাহলে লেখাগুলো উল্টো পাল্টা আসবে, তাই এটাকে আবারও কন্ট্রোল অল্টার বি দিয়ে কিবোর্ডটাকে বাংলা থেকে ক্যান্সেল করে ইংলিশে নিয়ে আসতে হবে। তো এখন এখানে আমরা বাংলা লিখলাম BANG। বাংলা লেখার পরে যেহেতু আমরা কিবোর্ড দিয়ে শর্টকাট করব, তাই আমরা কিবোর্ডে ক্লিক করলাম এবং এখানে কোন বাটন প্রেস করলে বাংলা হবে সেটি জানতে চাওয়া হচ্ছে। আমি কিবোর্ড থেকে F12 বাটনে প্রেস করলাম, যে F12 বাটন প্রেস করলে বাংলা হবে। আমরা এবার অ্যাসাইনে ক্লিক করলাম, এবার ক্লোজ করে দিলাম। এবার আমি দেখতে পাচ্ছি যে মাউসের সাথে একটি ক্যাসেটের চিহ্ন রয়ে আছে এবং এই ক্যাসেটের চিহ্ন থাকা অবস্থায় আমি হোমে যাব। হোম থেকে এখানে যেহেতু বাংলা করাই আছে, তাও আমি আবার আবার বাংলা করে দিলাম। ফন্ট সাইজ যেটি দিব সেটি কিন্তু আমাদের কমন থাকবে, তো আমরা ন্যাচারালি 12 ফন্ট ইউজ করলাম এবং এটি করা হয়ে গেল। করার পরে আমরা এবার ভিউতে যাব। ভিউ থেকে ম্যাক্রোসে যে স্টপ রেকর্ডিং, তাহলে আমাদের বাংলা ম্যাক্রো রেকর্ড হয়ে গেল। একইভাবে আমরা ইংলিশ ম্যাক্রো রেকর্ড করব। ইংলিশ ম্যাক্রো রেকর্ড করার জন্য রেকর্ড ম্যাক্রো, এবার আমরা এখানে লিখব ইংলিশ ইংলিশ এবং আমরা কিবোর্ডে প্রেস করলাম, যেহেতু আমরা কিবোর্ড থেকে শর্টকাট করব। এবার আমরা F11 দিব। F11 দিয়ে আমরা ইংলিশ বাটন, ইংলিশটা আনতে চাচ্ছি, তাই ইংলিশ ফন্ট ইয়ে করার জন্য F11 বাটনটা প্রেস করব। এবার একইভাবে অ্যাসাইন করব। অ্যাসাইন করার পরে ক্লোজ করে দিব। এবার আমরা আবারও হোমে যাব। হোম থেকে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিব ক্যালিব্রি বডি, এবং ফন্ট 12-12ই থাকবে। আবার আমরা ভিউতে যাব। ভিউতে যেয়ে ম্যাক্রোসে যাব স্টপ রেকর্ডিং। তাহলে আমাদের ম্যাক্রো তৈরি করার কাজ শেষ। এবার আমরা ম্যাক্রোকে রান করব। একইভাবে ম্যাক্রোতে যাব, ভিউ ম্যাক্রোতে যাব। এখানে দেখতে পাচ্ছি বাংলা নামের একটি ম্যাক্রো আমরা এইমাত্র যেটি তৈরি করলাম সেটি সিলেক্ট করে রান বাটনে ক্লিক করব, বাংলা রান হয়ে যাবে। একইভাবে ভিউ ম্যাক্রোসে যে ইংলিশের উপরে ক্লিক করে রান বাটনে ক্লিক করব, তাহলে ইংলিশটিও রান হয়ে যাবে। এবার আমরা কিবোর্ড থেকে F12 চাপ দিলে আমরা এখানে দেখবো আগে, F12 চাপ দিলে বাংলা হবে এবং F11 চাপ দিলে ইংলিশ হয়ে যাবে। আমরা একইভাবে যদি আমরা লিখতে চাই, যেমন PEN পেন ইকুয়াল টু কলম, আমরা ইকুয়াল টু চিহ্ন দিলাম, স্পেস দিলাম, F12 চাপ দিলাম, বাংলা অটোমেটিকলি হয়ে গেল। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দিয়ে আমরা এবার লিখব কলম। এভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে বাংলা লেখার জন্য ম্যাক্রোকে ব্যবহার করতে পারি।